গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, ইম্পর্টেন্ট কিছু দরকার হলে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাস থ্রির গণিত নিয়ে। ঠিক আছে, ক্লাস থ্রির গণিত নিয়ে 8 নম্বর পেজ থেকে আজকে আমরা করব। এর আগে যে যে ভিডিওগুলো হয়ে গেছে আমাদের, সেগুলোর লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অর্থাৎ ক্লাস থ্রির যে গণিতের প্লেলিস্টটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। দেখবে ক্লাস থ্রি বা তৃতীয় শ্রেণীর গণিতের প্লেলিস্ট দেখতে পাবে, সেটা ওপেন করলে সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে, বা এই ভিডিওটা শেষে আমি প্লেলিস্টটা অ্যাটাচ করে দেবো। আমি একটা কাজ করবো, এই ভিডিওর শেষে আমি ইংরাজি প্লেলিস্টটা অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? আর গণিতেরটা কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। ওকে, আমাদের ডিভিএস ম্যাডাম ক্লাসেস যে চ্যানেলটা আছে, ডেসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কটাই আছে, বা সার্চও করে নিতে পারবে ডিভিএস ম্যাডাম ক্লাসেস বলে। সেই চ্যানেলে কিন্তু বাংলা এবং পরিবেশটা খুব ভালো করে প্রশ্ন উত্তর করানো হয়। যারা জানো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে ডেলি বেসিস কোনো না কোনো চ্যানেল থেকে পড়াশোনা তোমরা কন্টিনিউ রাখতে পারবে। ওকে, কোনো না কোনো চ্যানেলে তোমাদের জন্য ভিডিও থাকবে। আচ্ছা, এখন শুরু করা যাক। দেখো কি বলছে, আমরা একটু, আমি কিন্তু খুব বুঝিয়ে বুঝিয়ে করাই, তো আমি আশা করব তোমরা আমার অঙ্ক বুঝতে পারবে। কি বলছে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। যোগের বদলে গুণ, কতকে কত দিয়ে গুণ করতে হবে, গুণফল কত হবে। অর্থাৎ আমরা জানি যোগের বদলে গুণ, যখন একটা সংখ্যা বারবার আমরা যোগ করি তার বদলে কিন্তু আমরা গুণ লিখতেই পারি। ওকে, কিভাবে সেটা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছি এখানে আমরা 3 যোগ 3, তার মানে 3 যোগ 3 কত হয়, এটা খুব সহজ। 3 যোগ 3 আমরা গুনলেই পাবো, 3-এর পরে 4, 5, 6, 3 যোগ 3 কত হচ্ছে, না 6 হচ্ছে, এখানে আমরা 6 লিখতেই পারি। ওকে, 3 যোগ, দেখতে পাচ্ছ তো, 3 যোগ 3 যে 6 হচ্ছে, এই যে 6 আমরা লিখেছি, ঠিক আছে। আবার 3 গুণ 2ও কিন্তু কত হয়, আমরা যদি 2-এর নামটা পড়ি বা 3-এর নামটা পড়ি, কত হবে, 3 একে 3, 3 দুগুণে 6। এবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম এখানে 2টা কোথার থেকে এলো, 3 তো নয় দেখতে পাচ্ছি, 2 কোথার থেকে এলো। হ্যাঁ, ঠিক কথা। দেখো 3টা কেন লিখলাম, আমাকে এখানে 3 যোগ 3, অর্থাৎ আমাকে 3কে যোগ করতে বলেছে, তাইলে আমি 3 লিখব। লেখার পরে গুণ 2টা কেন দিলাম, এ দেখো কটা 3 আছে, না 1টা 2টো 3 আছে, তাই আমরা লিখলাম কিন্তু 3 গুণ 2, অর্থাৎ 6। এটাও গুণ করে নামটা পড়লেই গুণ হয়ে যাবে, অর্থাৎ 6 হবে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা আমাদের কি দিয়েছে, নেক্সট অঙ্কটা আমাকে দিয়েছে 5 যোগ 5 যোগ 5। ওকে, এটা আমরা যোগ করলে কত হবে লিখতে পারি, লিখতে বলেছে, এবং এর বদলে আমরা কি লিখতে পারি, রাইট? দেখো এর বদলে আমরা কি লিখতে পারি, 5 যোগ 5 যোগ 5 কত হয়, ধরো 5, আরেক, ও ইংরেজিতে লিখে ফেললাম, সরি, 5 যোগ 5 যোগ 5, এটা যোগ করব, কত হবে, ধরো 5-এর পর থেকে 6, 7, 8, 9, 10 হলো, 10-এর পর থেকে আরও 5 ঘর গুনবো, তার মানে আবার এখান থেকে আসি, 10-এর পরে 11, 12, 13, 14, 15 হলো। যদি এইভাবে করগুণে শিখ না অসুবিধা হয় বা প্রবলেম হয়, সিম্পলি কি করব আমরা, আমি তোমাদের শিখিয়েছি যে গোল্লা দিয়ে দিয়ে করবে, তাহলে 5 মানে 5টা লাড্ডু, 1, 2, 3, 4, 5, এখানে 5 মানে 5টা লাড্ডু, 1, 2, 3, 4, 5, এখানে 5 মানে 5টা লাড্ডু, 1, 2, 3, 4, 5। ওকে, টোটাল তাহলে কত লাড্ডু হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো 15, কিন্তু চেষ্টা করবে সবসময় করগুণে করার জন্য। ওকে, তাহলে এটা আমার আনসার কত বেরোলো, 15। এই যে 15টা আমি যদি গুণ লিখি আমরা কীভাবে লিখতে পারি, দেখো 15টা গুণ লিখলে আমরা কী লিখতে পারি, প্রথমে আমি 5 লিখতে পারি, কেন আমাকে 15 করতে হবে, 5 লিখতে পারি লেখার পরে, কেন 5কে দিয়েই তো করতে হবে, তো 5 একই সংখ্যা, 5টাই একই সংখ্যা, তো 5 লিখতে পারি। এবার কটা 5 আছে এখানে, দেখো গোনো, 1টা 2টো 3টে 5 আছে, তার মানে 3 লিখবো, দিয়ে গুণ চিহ্ন দেব। দেখো এবার 5-এর ঘরের নামটা পড়ো বা 3-এর ঘরের নামটা পড়ো, একই ব্যাপার, বেরোবে কত, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 একে 9, 3 4 12, 3 5 15। ওকে, 15 বেরিয়ে গেল। এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করতে হয়, রাইট? তাহলে আমরা এখানটা কত লিখবো, উত্তরটা, উত্তরটা আমরা এখানটা লিখবো, দেখো এই জায়গাটা উত্তরটা লিখবো হচ্ছে 15, 5 5 5 যোগ করে হয় হচ্ছে 15, দেখা যাচ্ছে।
দেখা যাচ্ছে নিশ্চয়ই 15 আর এখানটা আমরা কত করব এখানটা আমরা করব হচ্ছে 5 তারপরে 1 2 3 তিনটে 5 আছে তার মানে 3 দিয়ে গুণ দেব তাহলে কত হবে 3 5 15 বোঝা গেল এইভাবে কিন্তু অঙ্কটা আমাকে করতে হবে ওকে নেক্সটটা দেখো কি আছে নেক্সট অঙ্কটা বলেছে 7 যোগ 7 যোগ 7 যোগ 7 তাহলে 7 7 করে আমাকে যোগ করতে হবে কি করতে পারি দেখো সাতে প্রথম থেকে আমরা প্রথম সাত থেকে করব ওকে প্রথম সাত থেকে আমরা যোগ করা শুরু করি তার মানে আমরা যদি যোগ করি ধরো এই সাতটা আছে বা এইটার থেকেও করতে পারে একই ব্যাপার ধরো আমরা যোগ করছি এটার থেকে সাতের পরে 8 একটা সাত দুটো সাতকে করব প্রথমে এই দুটো ভুলে যাও প্রথমে এই দুটো সাতকে করো তাহলে সাতের পরে 8 9 10 11 12 13 14 14 হলো আরেকটা সাত বার করি আমরা তার মানে 14 পর থেকে আরও সাত ঘর গুনবো 14 পর 15 16 17 18 19 20 21 21 হলো আর লাস্টে আরেকটা সাত বাকি আছে তাহলে 21-এর পর থেকে আরও সাত ঘর গুনবো 21-এর পর 22 23 24 25 26 27 28 বোঝা গেল কীভাবে হচ্ছে তাহলে আমরা লিখবো কত আমরা এখানে লিখবো হচ্ছে 28 হয়ে গেল 4 7 28 ওকে 2 8 28 লিখে দিলাম এবার গুণটা কিভাবে করতে পারি তাহলে কতকে গুণ করতে হবে আমাকে না 7 কে এখানে করতে হবে এখানে 7 লিখব এবার কটা 7 আছে একটা দুটো তিনটে চারটে চারটে 7 আছে অর্থাৎ আমি এখানে 4 লিখব আর গুণ চিহ্নটা দেব তাহলে আমরা 4 এর ঘরে নামতা পড়ি 4 এক কে 4 4 2 গুণে 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 7 টা কত হচ্ছে না 28 বোঝা গেল একই সংখ্যা বারবার আমরা যোগ করব না তখন একই সংখ্যা বারবার যোগ করলে আমাদের অসুবিধা হয় তার চেয়ে ভালো আমরা গুণ করে দেবো ব্যাপারটা একই ঠিক আছে বোঝা গেল এরমভাবে 28 বেরোলো নেক্সট অঙ্কটাও সেম টু সেম একদম করবো ওইভাবে 8 আছে 1 2 3 4টে 8 আছে তো 8গুলো যোগ করবো প্রথমে তাহলে 8-এর পরে কি হবে 8-এর প্রথমে দুটো 8কে ধরি আমরা 8-এর পরে 9 10 11 12 13 14 15 16 16 হলো আরেকটা 8কে বার করব 16-র পর থেকে 17 18 19 20 21 22 23 24 24 হয়ে গেল তাহলে তিনটা 8 যোগ করে 24 বেরোলো এবার আরেকটা 24-এর সঙ্গে আরও 8কে যোগ করব 24-এর পর থেকে গুনব 25 26 27 28 29 30 31 32 তাহলে কত আনসার হবে 32 হবে ওকে এখানে আমার কী করতে হবে এবার 8কে এখানে গুণ করতে হবে আমাকে এখানে 8 লিখলাম ওকে যেই সংখ্যাটাকে গুণ করতে হবে সেই সংখ্যাটা লিখলাম 8 লিখলাম কটা 8 আছে 1 2 3 4 চারটে 8 আছে তো এখানে 4 লিখব এবার গুণ করব 4-এর ঘরে নামতা পড়ো 4 এককে 4 4 2 গুণে 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 7 28 4 8 কত হচ্ছে না 32 বেরিয়ে গেল একই উত্তর বেরোচ্ছে দেখো সব 32 এবার 8-এর ঘরে নামতা পড়লেও একই ব্যাপার কিন্তু নেক্সটটা করে ফেলি 1 2 3 4 5 5টা 6কে আমরা যোগ করি তাহলে প্রথমে দুটো যোগ করব 6-এর পরে 7 8 9 10 11 12 12 হলো তারপর আরেকটা 6কে বার করি তাহলে 12-র পর থেকে আরও 6 13 14 15 16 17 18 তারপরে আরেকটা 6 18-এর পর থেকে আরও 6 18-এর পর 19 20 21 22 23 24 ঠিক আছে 24-এর পর থেকে আরও একটা 6 24-এর পর 25 26 27 28 29 30 তাহলে কত হচ্ছে 30 হচ্ছে এখানে কত লিখব 30 লিখব ওকে নেক্সটটা কত লিখতে পারি দেখো নেক্সটটা হচ্ছে আমাদের কী লিখব কোন সংখ্যায় করতে হবে না 6কে করতে হবে কটা 6 আছে 1 2 3 4 5 5টা 6 আছে তাহলে এখানে আমি 5 লিখব ওকে তাহলে 5 6 কত হচ্ছে 5 6 30 বোঝা গেল ওকে আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি তারপরেও যদি তোমাদের কারো কোনো রকম কোনো অসুবিধা থাকে আমি আশা করি অসুবিধা হবে না তো ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টস করতে পারো বা ডেসক্রিপশন বক্সে একদম নিচে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট আছে 1 2 3 4 5 5টা 9কে আমায় যোগ করতে বলেছে তাহলে 5টা 9কে যোগ করি প্রথমে দুটো করব 9-এর পর থেকে 10 11 12 13 14 15 16 17 18 ঠিক আছে 18 হলো দুটো 9কে যোগ করে তার সঙ্গে আরও একটা 9 18-এর পর 19 20 21 22 23 24 25 26 27 27 হলো 27-এর পর আরও একটা 9 আঠাশ 29 30 31 32 33 34 35 36 36-এর পর আরও একটা 9 36 হয়ে গেল তাহলে 37 38 39 40 41 42 43 44 45 ঠিক আছে এটা কত হলো
পঁয়তাল্লিশ, চারে পাঁচ পঁয়তাল্লিশ। এবার কটা নয় আছে, আগে নয় লিখি একটা, এখানে নয় লিখলাম কারণ নয়টাকে করতে হবে আমাকে যোগ, যোগ না এখানে গুণ, তাহলে নয় লিখলাম। কটা নয়, এক দুই তিন চার পাঁচটা, তাহলে পাঁচ দিয়ে আমরা গুণ করব, পাঁচটা নয় বলে দিয়ে গুণ করলাম। পাঁচ নং, এই পাঁচের নামটা পড়ো কত হয়, পাঁচ নং পঁয়তাল্লিশ, চারে পাঁচ পঁয়তাল্লিশ। দেখো এটাও অ্যান্সার সমান, এটাও অ্যান্সার সমান। এটা মাথায় রাখতে হবে কিন্তু যে আমি যখন টেবিলটা পড়বো অর্থাৎ নামটা মুখস্থ করব, পুরো যেন নামটা প্রপার মুখস্থ থাকে, মাঝখান থেকে আমি এক কথায় যেন বলতে পারি। ওকে, এইভাবে নেক্সট কি বলেছে, ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিকঠাক মতো রং দিই। রাইট, এখানে আমাকে গুণ করে কিচ্ছু নেই, গুণ করে লিখতে হবে এবং ঠিকঠাক করে রঙও করতে হবে। তাহলে সিম্পলি আমরা এটা কি করতে হবে, আমরা গুণ করব অর্থাৎ নামটা পড়ব। প্রথমে এখানে ওপরে লেখা আছে দেখো এক দুই তিন চার পাঁচ, এখানে আমাকে নামটাগুলো পড়তে হবে। তাহলে এক হবে কি, এক এককে এক, দুই এককে দুই, তিন এককে তিন, চার এককে চার, পাঁচ এককে পাঁচ, একের হয়ে গেল। দুইয়ের ঘরের নামটা পড়ো, দুই এককে দুই, দুই দুগুণে কত হয় না চার হয়, তিন দুগুণে ছয় হয় লেখাই আছে, চার দুগুণে কত হয় আট হয়, পাঁচ দুগুণে কত হয় দশ। ওকে, নেক্সট তিনের ঘরে আছে, তাহলে তিন এককে তিন হলো এখানে। ওকে, তিন দুগুণে কত হবে না, তিন দুগুণে দেখা যাচ্ছে তো তিন দুগুণে ছয় হচ্ছে। ওকে, তিন তিরিককে কত নয়, তিন চারা বারো, তিন পাঁচা পনেরো, ঠিক আছে হয়ে গেল তিনের ঘরে। নেক্সট আমরা যাব নেক্সট চারের ঘরে, চারের ঘরে হচ্ছে চার এককে চার। ওকে, চারই বসবে, এ এক দিয়ে দেখো চার এককে চার, চার দুগুণে কত আট, একদম নামটা পড়বে। তিন চারা বারো, চার চারা ষোলো, চার পাঁচা কুড়ি। ওকে, নেক্সট পাঁচ দিয়ে, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা কুড়ি, পাঁচ পাঁচা পঁচিশ। নেক্সট দেখো ছয় দিয়ে, ছয় এককে ছয়, ছ দুগুণে বারো, তিন ছয় আঠেরো, চার ছয় চব্বিশ লেখাই আছে, পাঁচ ছয় তিরিশ। নেক্সট সাত দিয়ে, সাত এককে সাত, সাত দুগুণে চোদ্দো, তিন সাতটা একুশ, চার সাতটা আঠাশ, পাঁচ সাতটা পঁয়ত্রিশ। নেক্সট আট দিয়ে, আট এককে আট, আট দুগুণে ষোলো, তিন আটা চব্বিশ, চার আটা বত্রিশ, পাঁচ আটা কত না চল্লিশ। এবার হচ্ছে নয় দিয়ে, নয় এককে নয়, নয় দুগুণে আঠেরো, তিন নং সাতাশ, চার নং ছত্রিশ, পাঁচ নং পঁয়তাল্লিশ। ঠিক আছে, ঠিক আছে হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা এটা কমপ্লিট করব। এবার কি বলেছে দেখো ভালো করে, এবার বলেছে আমাকে যে গুণফলের দশকে চার থাকলে লাল রং দিই। তার মানে দশকের ঘর, একক আর দশক দুটি হয়, তাহলে গুণ করার ফলে অর্থাৎ এই যেটা তো গুণফল, নামটা মানেই তো গুণফল, তাহলে গুণফলের দশকের ঘরে যেটাই চার থাকলে, দশকের ঘরে কত হতে হবে চার, তার মানে এইটা ধরো এইটা তো একটাই ঘর, এককের ঘর সব একটা একটা সংখ্যা একক, তাই তো? এখান এটা দশক, তার মানে হচ্ছে একক দশক, দশকের ঘরে কি চার আছে, নেই এক আছে, তাহলে এটা একক দশক, দশকের ঘরে এক। চার কোথায় আছে দেখি আমরা দশকের ঘরে, দেখো দশকের ঘরে চার আমরা দেখি খুঁজি, এই দেখো দশকের ঘরে চার কোথায় আছে, এটা একক এটা দশক, তাই তো? দশকের ঘরে চার আছে না, তাহলে দশকের ঘরে চার থাকলে আমাকে কি বলেছে না লাল রং করতে বলেছে। ওকে, আমরা কি রং দেবো তাহলে, দশকের ঘরে যদি চার থাকে আমরা লাল রং দেবো। ওকে, এইটা দেখো দশকের ঘরে চার হলো, তাহলে এটা আমরা লাল রং দেবো হালকা করে। ওকে, ভালো করে তোমরা ভরে দেবে। নেক্সট আমি এখানে হালকা করে দিয়ে দিলাম, নেক্সট পুরোটা ভরবে, হ্যাঁ বক্সটা। নেক্সট বলেছে দশকের ঘরে চার কোথায় আছে, এইটা দেখো একক দশক, এটাও দশকের ঘরে চার, তো এটাও আমরা লাল রং দিতে পারি। ওকে, বোঝা গেল। নেক্সটটা কি বলেছে দেখি, আর দশকের ঘরে চার আছে কি, আর আর দশকের ঘরে চার নেই। ওকে, নেক্সট কি বলেছে দেখো, গুণফলের দশকের ঘরে তিন থাকলে হলুদ রং দেব, তাহলে ইয়েলো এটা মানে হলুদ। গুণফলের তিন থাকলে মানে দশকের ঘরে তিন থাকলে, তাহলে খোঁজো দশকের ঘরে তিন কোনটা আছে, তিন 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 একক দশক, তিন আছে কি না একক দশক, না তিন নেই। দেখো এইটা আছে একক দশক, দশকের ঘরে কত আছে তিন। ওকে, তা তিন থাকলে এটা আমাকে কি বলেছে হলুদ রং দিতে, আমি হলুদ রং দেবো। ওকে, এটা কি আছে একক দশক, দশকের ঘরে তিন আছে, তাহলে এটাও আমরা হলুদ রং দেবো। ঠিক আছে, বোঝা গেল এটা। এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাকে করতে হবে। ওকে, নেক্সট কি বলেছে,
নেক্সটটা বলেছে গুণফলে দশকের ঘরে দুই থাকলে বেগুনি রং দেব। দশকের ঘরে যেটা দুই থাকবে, তার মানে দশকের ঘরে দেখো এইটা দুই আছে কিন্তু এটা কিন্তু একটাই সংখ্যা, অর্থাৎ এটা এককের ঘরে, একটা সংখ্যা মানে এককের ঘর, দশকের ঘরে দুই থাকতে হবে। একক দশক, এককের ঘরে দুই আছে কিন্তু দশকের ঘরে নেই, দশকের ঘরে দুই, এইটা দশকের ঘরে দুই, একক দশক। তার মানে এইটা আমাকে কি করতে হবে, না এইটা আমাকে বেগুনি কালার করতে পারবো, হলো এটা আমি বেগুনি কালার করব। নেক্সট কি বলেছে, একক দশক, এইটাও দশকের ঘরে দুই, এটাও বেগুনি কালার করতে পারবো, এটা কি একক দশক। এটাও দুই আছে, এটাও বেগুনি কালার করতে পারবো। আর কোথায় আছে দেখো, এটা আছে একক দশকের ঘরে দুই। নেক্সট কি আছে, এটাও আছে দশকের ঘরে দুই। নেক্সট কি বলেছে, এটাও আছে দশকের ঘরে দুই। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করব। ওকে, এটাও কিন্তু দেখো একক দশক, দশকের ঘরে দুই আছে, ঠিক আছে, যেটা দুই আছে সেটা আমরা বেগুনি কালার করব। নেক্সটটা কি বলেছে, গুণফলে দশকের ঘরে এক থাকলে সবুজ রং দেবো। গুণফলে দশকের ঘরে এক থাকলে, দশকের ঘরে এক, এটা এক আছে কিন্তু এটা এককের ঘরে, দশকের ঘরে এক থাকতে হবে, একক দশক। হ্যাঁ, দশকের ঘরে এটা এক আছে, এক থাকলে আমরা কি বলেছি, সবুজ রং দিতে। তো দশকের ঘরে এক আছে, এটা আমরা সবুজ রং দিতে পারবো, এটাও দশকের ঘরে এক, সবুজ রং দিতে পারবো, এটাও দশকের ঘরে এক, সবুজ রং, এটাও এক আছে দশকের ঘরে, সবুজ রং, এটাও এক আছে দশকের ঘরে, এটাও দেখো দশকের ঘরে এক, এটাও দেখো দশকের ঘরে এক, এটাও দেখো দশকের ঘরে এক, এটাও দেখো আছে, এটাও আছে, অনেকগুলো আছে কিন্তু, হ্যাঁ দশকের ঘরে এক আছে। ঠিক আছে, তো আমরা কি করব, এগুলো সব সবুজ রং দেবো। দেখো এখানে আমরা একটা মিস করে গেছি, এখানে কিন্তু একটা চব্বিশ আছে, চব্বিশ মানে দশকের ঘরে দুই, দশকের ঘরে দুই থাকলে বেগুনি কালার দিতে হবে, তো এটা আমরা একটা বেগুনি কালার দিয়ে দেবো। এটা ওরা লিখে দিয়েছিল, বই থেকে লিখে দিয়েছে, তো যাই হোক আমাদের এটা হয়ে গেল। নেক্সটটা কি বললো, নেক্সট বলেছে দশকে, সরি গুণফলের দশকে শূন্য থাকলে তাহলে কি করতে হবে, পিঙ্ক কালার করতে হবে। দশকের ঘরে এবার আমাকে শূন্য বলেছে, তাহলে দশ, এটা এককের ঘরে শূন্য হবে না, এটাও এককের ঘরে শূন্য হবে না, এটাও হবে না, কোথায় দশকের ঘরে শূন্য পাই, দেখি একক দশক আছে কি না, একক দশক, একক দশক কোথাও কিন্তু শূন্য নেই। এখানটা আমরা ভালো করে দেখি, দশকের ঘরে শূন্য, দেখো এখানে কিন্তু আমরা কোনো দশকের ঘরে শূন্য পাচ্ছি না, সব কিন্তু আমাদের দেখতে পাচ্ছি দশকের ঘরে সংখ্যা আছে, কারণ দশকের ঘরে শূন্য হওয়াটাও কিন্তু এটা সম্ভব নয়। ঠিক আছে, তো আমরা এটা কিন্তু করব না তাহলে, ঠিক আছে, এটা ফাঁকা রেখে দেবো। এবার কি বলেছে দেখো, বলেছে বেগুনি রং দিয়েছি কটি ঘরে, বেগুনি রং কটা ঘরে দিয়েছি, দেখো গোনো, একটা ঘরে দিয়েছি, দুটো ঘরে দিয়েছি, তিনটে ঘরে দিয়েছি, চারটে ঘরে দিয়েছি, পাঁচটা ঘরে, ছটা ঘরে, সাতটা ঘরে, আটটা ঘরে, ঠিক আছে, আটটা ঘরে, আরও কিছু কি মিস করে গেছি আমরা, আটটা ঘরে দিয়েছি, ঠিক আছে, বেগুনি রংটা আমরা আটটা ঘরে দিয়েছি। আর আছে কিছু, আমি আপাতত আমার চোখে পড়ছে না, তোমরা থাকলে দেখে নেবে ভালো করে এইভাবে। হ্যাঁ, আটটা ঘরে আমরা দেখতে পাচ্ছি হিসাব করে, বেগুনি রং দিয়েছি আমরা আটটি ঘরে। ওকে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে, আটটি ঘরে আমরা দেখতে পাচ্ছ তো, আটটি ঘরে আমরা বেগুনি রং দিয়েছি। নেক্সটটা কি বলেছে, লাল রং, লাল রং আমরা কটা ঘরে দিয়েছি, তোমরা কিন্তু রংটা যখন করবে পুরোটা ভালো করে করবে, ঠিক আছে, লাল রং আমরা কটা ঘরে দিয়েছি, দেখি লাল রং আমরা দেখতে পাচ্ছি, লাল তো চার থাকতে হবে দর্শকে, তার মানে একটা দুটো, দুটো ঘরে কিন্তু আমরা লাল রং দিয়েছি, তাহলে আমরা এখানে কত লিখবো, না দুটি ঘরে। ওকে, নেক্সট কি বলেছে, হলুদ রং কটা ঘরে দিয়েছি, তাহলে হলুদ রঙে কি হবে, হলুদে বলেছিলো যে দশকের ঘরে তিন থাকতে হয়েছিল, তাহলে হলুদ রং আমরা একটা দুটো ঘরে দিয়েছি, আর দশকে এটা কি বলেছিল, দশকের ঘরে তিন থাকতে হয়েছিল না, তাহলে দুটোই দিয়েছি, আর কি কোনো মিস করে গেছি, একটু ভালো করে দেখে নিই, ঠিক আছে, লেখার আগে সংখ্যা। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা দশকের ঘরে হলুদ রঙে বলেছে দশকের ঘরে তিন থাকতে হবে, এই দেখো এটাও কিন্তু একক দশক, তিন আছে, তার মানে এটাও একটা হবে, এখানে দেখো আরেকটা আছে তিন, এটাও একটা হবে, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা ভালো করে চেক করে নেবে। হ্যাঁ, তাহলে আমরা আর আছে কি, মিস করে যাচ্ছি কি কিছু, এক দুই তিন চার, তাহলে মানে চারটে ঘর আপাতত আমার চোখে পড়ছে, তার মানে চারটে ঘরে কিন্তু আমরা দিয়েছি, তবু তোমরা ভালো করে দেখে নেবে এটা। ওকে, চারটে ঘরে কিন্তু আমরা হলুদ রং দিয়েছি। নেক্সট বলেছে গোলাপি রংটা অর্থাৎ পিঙ্ক কালারটা, তাহলে পিঙ্ক কালারটা তো একটাও ঘরে হবে না, দশকের ঘরে শূন্য হয় না, এটা হবে না, ঠিক আছে, তাহলে এটা আমরা কী লিখবো, কটা কোন ঘরে দিয়েছি, কটা ঘরে না, শূন্য ঘরে, একটাও নেই, তার মানে শূন্য ঘরে দিয়েছি। নেক্সটটা কি বলেছে, নেক্সটটা বলেছে যে সবুজ রংটা কটা ঘরে দিয়েছি, তাহলে সবুজ রং কী থাকতে হয়েছিল, যে গুণফলে দশকের ঘরে এক থাকলে সবুজ রং, তাহলে আমরা দেখে নিই যে
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা, দশটা করলাম। আরও কি কিছু মিস করে গেছি? ভালো করে দেখে নিই আমরা, যেটা আমরা দশকে এক আছে এমন কিছু মিস করেছি কি না। হ্যাঁ দেখো, এখানে একটা মিস করেছি আমরা, এটা সবুজ রং না, এখানে একটা আমরা মিস করেছি, এই যে এটাও সবুজ রং হবে, কারণ একক দশক দশকে এক আছে, এটাও সবুজ রং হবে, একক দশক দশকে এক আছে, ঠিক আছে। তার মানে আমরা একটু ভালো করে গুনে নিই আরেকবার, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, ঠিক আছে। তার মানে এটা কত হবে না, বারো হবে, ওকে, বারোটি ঘরে। এবার কি বলেছে যে কটা ঘরে আমাদের, বেশ সরি, বারোটি ঘরে লিখে দিলাম, এবার বেশি ঘরে দিয়েছি ড্যাশ রং, কোন ঘরে বেশি রং দিয়ে, মানে কোন রংটা আমরা সবচেয়ে বেশি দিয়েছি, তাই বলেছে বেশি ঘরে দিয়েছি কোন রং, ড্যাশ রং, সবুজ রং, হলুদ রং, গোলাপি রং, লাল রং, কোন রং, রংটা লিখতে হবে। এটা কি রং হবে আমি বললাম না, তোমরা কিন্তু বলবে আমাকে, আমাকে কমেন্টস করে জানাবে, গুনে দেখবে কোন রংটা, এখানে সংখ্যাগুলো দেখেও বুঝতে পারবে কোন রংটা সবচেয়ে বেশি দিয়েছি, ভালো করে মিলিয়ে নেবে আগে, মিলিয়ে কোন রংটা সবচেয়ে বেশি দিয়েছি। যদি সবুজ হয় লিখে দেবে সবুজ, যদি লাল হয় লিখবে লাল, যদি হলুদ হয় লিখবে হলুদ, যেই রংটা বেশি দিয়েছে লিখে আমাকে কমেন্টস করে জানাবে এটা, ঠিক আছে, উত্তরটা, ঠিক আছে। এটা তোমাদের রইলো হোমওয়ার্ক, ওকে। নেক্সট পেজটা আমরা যাব, দেখো নেক্সট পেজটা আমরা যাই, নেক্সট পেজটা আমাদের কি বলেছে, দিয়েছে যে কিছু প্রশ্নের অঙ্ক আমাদের দিয়েছে, যে অঙ্কগুলোকে আমাদের সলভ করতে হবে। দেখো কি দিয়েছে, দিয়েছে যে রানা বাড়ির তিন বন্ধু বেড়াতে এসেছে, রানার দাদু নটা সন্দেশ এনে দিলেন, রানা সন্দেশগুলো তিন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, না রানার বাড়িতে তিন বন্ধু ওর বেড়াতে এসছে, ওর দাদু তাদের সকলকে কি করেছে, না সন্দেশ কিনে দিয়েছে, এবং সন্দেশগুলো কি করেছে সবার মধ্যে কিন্তু সমান ভাগে ভাগ করে দিয়েছে, রাইট। তো সবার মধ্যে সেই সন্দেশ, যে সন্দেশগুলো আছে সেই সন্দেশগুলো যদি সমান ভাগে ভাগ করে দেয় তাহলে প্রত্যেকে কটা করে সন্দেশ পাবে। এখানে আমাকে প্লেট দিয়েছে, প্লেটগুলোতে সাজাতে হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি চোখে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, ঠিক আছে। তো প্রত্যেকটা প্লেটে আগে একটা একটা করে দেবো, একটা 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 হলো, তারপরে তিনটে সন্দেশ চলে গেল, তারপরে আমরা আরও একটা করে দেবো, একটা 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 হলো, তাহলে কটা গেল, দুই দুই চার দুই ছয়, ছটা সন্দেশ চলে গেল। এখানে আছে কটা, এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা আছে কিন্তু, ঠিক আছে। আর আমি এখানে দিয়ে দিলাম কটা, ছটা সন্দেশ, আরও একটা করে দিয়ে দেখি, একটা দুটো তিনটে, তাহলে তিনটে করে দিলাম, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, ঠিক আছে। তাহলে নটা সন্দেশ কিন্তু দেখো আমরা সাজিয়ে ফেললাম, ওকে, বুঝতে পারলে কথাটা। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকে কিন্তু তিনটে করে সন্দেশ পাচ্ছে, তাহলে সমান ভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, ওকে। এটা তাহলে যখন সবাইকে কোনো কিছু সমানভাবে দেওয়া হয় তখন কিন্তু সেটা ভাগ হয়, ওকে। তাহলে আমরা কি লিখব এখানটায়, এখানটা আমরা লিখব হচ্ছে যে রানার বাড়িতে তিন বন্ধু এসেছিল, নটা সন্দেশকে যদি সকলের মধ্যে ডিভাইড করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে পাবে কত, তাহলে নটা সন্দেশ আমরা এখানটা কি লিখব না নয় লিখব হলো, আর ভাগ চিহ্ন দেওয়াই আছে। তারপরে এখানে কজনকে দিয়েছে, না তিন বন্ধুকে দিয়েছে, তিন দিলাম, ঠিক আছে। তিন দিয়ে আমরা ভাগ করব, তিন দিয়ে ভাগ, এখানে নর্মালি তোমরা ভাগও করতে পারো, আবার নামটা পড়লেই হয়ে যাবে, তিনেককে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিককে নয়, তাহলে তিন তিরিককে নয় হবে, তার মানে তিন হবে, ওকে, তিন করলেও হয়ে যাবে। আবার সিম্পলি এইভাবেও তোমরা করতে পারো, ধরো নয় আছে তো নয়কে তোমরা তিন দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে, তাহলেও বেরোবে তিন তিরিককে নয়। এগুলো নামটা পড়েই করবে, নামটা করে খুব ইজি। হ্যাঁ নেক্সটটা কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে আসাদ দাদু হনুমানদের কলা খাওয়ান, চারটে হনুমানকে ষোলোটা কলা সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেক হনুমান কটি করে কলা পেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে না আসার দাদু হনুমানদের কলা খাওয়াচ্ছেন, চারটে করে চারটে হনুমানকে ষোলোটা কলা কিন্তু সমান ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে আমি কি করে পেতে পারি এটা, যে সমানভাবে ভাগ করতে গেলে চারটে হনুমানকে, তাহলে সমানভাগে ভাগ মানে হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে টোটাল আমি এখানে কি লিখব, টোটাল আমি লিখব হচ্ছে যে হনুমানের সংখ্যাটা কত, না সরি কলার সংখ্যাটা, বড় সংখ্যাটা লিখবো এখানটা আমরা, যে কলার সংখ্যাটা কলো কত, কলার সংখ্যা হচ্ছে এখানে ষোলোটা, সমান ভাগে ভাগ করবে, অর্থাৎ এখানে আমি ভাগ চিহ্ন দেব হলো,
ভাগচিহ্ন দিলাম। নেক্সট কি আছে, কজনের মধ্যে ভাগ করবে, না চারটে হনুমানের মধ্যে ভাগ করবে, এখানে চার লিখলাম। এবার সমান সমান এটা একটা দেব, সমান সমান উত্তর কত হবে, আমরা চারের নামটা পড়ি, চার এককে চার, চার দুগুণে আট, তিন চারা বারো, চার চারা ষোলো। তাহলে প্রত্যেককে যদি চারটে করে পায় তাহলে চার চারা ষোলো হয়েছে, এখানে চার লিখে নিই আগে, প্রত্যেকে যদি চারটে করে পায় তাহলে কিন্তু ষোলোটা হয়ে যাচ্ছে। দেখো চার, ও পেলো চার, ও পেলো চার, আট, ও পেলো চার, আটটার পরে কত হলো বারো, এরপর ও পেল চার, তাহলে কত হচ্ছে আমার না ষোলো, তাহলে টোটাল ষোলোটা হয়ে যাচ্ছে। তো তখন হিসাব করে তাহলে এটাই হলো, ও চার, ও চার, ও চার, ও চার, তাহলে টোটাল ষোলোটা হয়ে যাচ্ছে। তাহলে সেটাই বলেছে যে চারটে ভাগে সমান করে ভাগ করা হচ্ছে, তাহলে প্রত্যেকে কটা করে পাচ্ছে, প্রত্যেকে পাচ্ছে হচ্ছে চারটে করে। টোটাল ষোলোটা কলা ডিভাইড দিলাম, মানে ভাগ দিলাম, চারজনের মধ্যে ভাগ করছে, ভাগ করে নামতা পড়লে আমরা প্রত্যেকে চারটে করে পাচ্ছি। ওকে, চলে আমরা যোগ করলে দেখতে পাবো যে পুরো ষোলোটা কলার হিসাব বেরিয়ে যাচ্ছে। নেক্সট অঙ্কটা আমরা যাব, নেক্সট অঙ্কটা বলেছে যে চাচা আমিনাদের পাঁচজনকে মোট পনেরোটা চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে কটা চকলেট ভাগ করেছে, না পনেরোটা চকলেটকে। আমিনা প্রত্যেককে, ও আমরা এখানটা কিন্তু উত্তরগুলো লিখিনি, দেখো এখানে কিন্তু উত্তর, তাহলে প্রশ্নের অঙ্ক, তো এখানে উত্তরটা বলেছে রানা প্রত্যেককে ড্যাশটি করে সন্দেশ দিল। তাহলে রানা প্রত্যেককে কটা সন্দেশ দেবে, উত্তর কত বেরিয়েছিল তিন, তাহলে এখানে লিখবো তিনটি, ঠিক আছে। নেক্সটটাও তাই, তাহলে প্রত্যেকটা হনুমান কটা করে কলা পেলো, চারটে করে পেলো, একটা চার, একটা চার, একটা চার, একটা চার, টোটাল ষোলো হলো, তাহলে চারটে করে পেলো, হয়ে গেল। নেক্সট কি আছে, চাচা আমিনাদের পাঁচজনকে মোট পনেরোটা চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন, আমিনারা প্রত্যেকে ড্যাশটা করে চকলেট পেলো। তাহলে কটা চকলেট আছে আগে আমরা লিখে নিই, পনেরোটা চকলেট আছে। ওকে, পনেরোটা চকলেটকে কী করেছে, কজনের মধ্যে সমানভাগে ভাগ করেছে, না পাঁচজনের মধ্যে সমানভাগে ভাগ করে দিয়েছে, তার মানে ভাগ চিহ্ন হবে কজনের মধ্যে, না পাঁচজনের মধ্যে। তাহলে উত্তরটা কত বেরোবে, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচা পনেরো। দেখো উত্তর বেরোবে কটা, না সমান সমান দিয়ে তিন বেরোবে। দেখো প্রত্যেকে যদি তিনটে করে পায়, তাহলে প্রত্যেকে যদি তিনটে করে পায় তাহলে কিন্তু পনেরোটার হিসাবটা আমার বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো আমরা এখানে তিন লিখে দেবো। ওকে, হয়ে গেল। নেক্সটটা কী বলেছে দেখো, নেক্সট আমাকে বলেছে এখানটা আমরা লিখে নিই, তিনটা প্রত্যেকে তিনটে করে পেলো। নেক্সট হচ্ছে কি বলেছে যে রিমলি বইয়ের তাকে একুশটা বই রাখবে। ওকে, তিনটে খোপ আছে, তাহলে বইয়ের তাকে দেখতে পাচ্ছি একুশটা বই রাখবে, তার কটা খোপ আছে, না তিনটে করে খোপ আছে। ওকে, প্রত্যেক খোপের সমান বই রাখতে হবে, তাহলে প্রত্যেকটা খোপে যে বইগুলো হবে সেটা সমান ভাগে কিন্তু ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে রিমলি প্রতি খোপে কটা বই রাখবে, খুব ভালো কথা। তাহলে টোটাল বই তাহলে কটা রাখতে হবে, না একুশটা বই আছে। ওকে, একুশটা বই আছে, তিনটে খোপে আমাকে কি করতে হবে, না সমান ভাগে ভাগ করতে হবে, এখানে ভাগ চিহ্ন দিলাম, তিনটে খোপ, তিনটে খোপে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে তিন দিয়ে একুশকে ভাগ করি আমরা, সমান ভাগে ভাগ মানে হচ্ছে ডিভাইড করে দেবো, মানে ভাগ করে দেবো। তাহলে তিনের নামটা পড়ো, তিন এককে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিককে নয়, তিন চারা বারো, তিন পাঁচা পনেরো, তিন ছয় আঠেরো, তিন সাতটা একুশ। তাহলে প্রত্যেকটা তাকে কিন্তু সাতটা করে থাকবে, দেখো হিসাব করে দেখো, এখানে যদি তাকে আমি সাতটা করে বই রাখি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এটাই সাতটা রাখলাম, এটাও সাতটা রাখবো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর সাত, আর একটু গায়ে হয়ে যাচ্ছে সাতটা, ঠিক আছে, এটাও সাতটা রাখতে পারবো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে টোটাল তাহলে আমরা দেখতে পাচ্ছি হিসাব করলে টোটাল বই বেরিয়ে যাচ্ছে একুশটা বই, কিন্তু দেখো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, কুড়ি, একুশ। তাহলে টোটাল কিন্তু একুশটা বই আমরা রাখতে পাচ্ছি, বোঝা গেল? এইভাবে কিন্তু করতে হচ্ছে, তিন দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। নেক্সট অঙ্কটা কী বলেছে, নেক্সট বলেছে যে সবুজরা চার বন্ধু জল ছেয়ে, সরি ছেঁচে চব্বিশটা মাছ ধরলো। ওকে, জল ছেঁচে কটা মাছ ধরলো, চব্বিশটা, সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কটা মাছ নিল। তাহলে
টোটাল কি আছে? টোটাল আমাকে জল ছেঁচে কটা মাছ ধরলো, বড় সংখ্যাটা কি আছে? না, 24টা। তাহলে সমান ভাগে ভাগ করলে, এটা মানে ভাগ করতে বলেছে, এটাও আমাদের ভাগ করতে হবে। তাহলে 24টা মাছ, এখানে আমি 24 লিখব, ঠিক আছে? এখানে আমি ভাগ চিহ্ন দেব। এবার আমাকে কি বলেছে, সবুজরা চার বন্ধু, তাহলে চারটে বন্ধুর মধ্যে ভাগ হবে, তা আমি এখানে চার দেব। দিয়ে আমি এখানে 24কে ভাগ করব। সমান সমান দিয়ে কত লিখতে পারি? 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 5 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 6 = 24। তাহলে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি যে 6টা করে হবে কিন্তু, ওকে, 6টা করে, ঠিক আছে? তাহলে এখানে আমি কী লিখবো, যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কটা করে মাছ পাবে, তা প্রত্যেকে এখানে 6টা করে মাছ পাবে, তাই তো? এখানে যদি, এখানটা আমরা লিখিনি উত্তরটা, এখানে 7 হবে, এই জায়গাটা 7 হয়ে যাবে, 7টা বই। দেখো প্রত্যেকে 6টা করে, তোমার 4টে বন্ধু প্রত্যেকে কটা করে মাছ পাচ্ছে, প্রত্যেকে মাছ পেলো তাহলে 6টা করে, ঠিক আছে? হিসাব করলে এবার 6টা 6টা মাছ করে যদি আমি আঁকি 4টে ঘরে, তাহলে বেরিয়ে যাবে কিন্তু 24, ওকে? এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে আমি তোমাদের আজকে 8 পাতা আর 9 পাতাটা করিয়ে দিলাম, নেক্সট ভিডিওতে আমরা পরের পাতার থেকে করব, ওকে? আর কালকে আমরা একটা ইংরাজির ক্লাস করব, ঠিক আছে? আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে, টাটা।